ভাই মাসুম আহমদ, আপনি এরপর লিখেছেন, মুসলিমদের অধিকার নষ্ট হলে প্রতিদান দিবসে জালিমের সওয়াব মজলুমকে দিয়ে দেওয়া হবে। প্রশ্ন হলো, অমুসলিমের হক নষ্ট করলে কি হবে? অমুসলিমের তো আর সওয়াব দেওয়ার অপশন নেই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই মাসুম আহমদ আপনার। আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি, মৃত্যু হয় আমাদের, তাহলে কিয়ামতের ময়দান ইয়াউমুল জাজাতে প্রতিদান দিবসে ইনশাআল্লাহ বিদিল্লাহ তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন, তাহলে আপনার নেকামল থেকে, সওয়াব থেকে তাকে সমপরিমাণ সওয়াব দিয়ে আপনি দায়মুক্ত হবেন। আর যদি আপনার সওয়াব না থাকে, তাহলে তার গুনাহের দায়ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্পত্তি পাবেন, তো নিষ্কৃতি পাবেন। তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হলো, অমুসলিমের তো সওয়াবের কোনো ব্যাংক নেই, কারণ যার ইমানই নেই তার সওয়াব রাখার মতো কোনো ব্যাংকই নেই বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অমুসলিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কীভাবে হবে? এর উত্তর হলো যে, অমুসলিম তো মানুষ, যদি প্রাণীও হয় আর কোনো প্রাণী কোনো প্রাণীর অধিকার নষ্ট করে, তাহলে তার বিচার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমরা জানি কিয়ামতের দিন প্রাণীদেরকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না, এমনকি তারা কী খেলো, কোথা থেকে খেলো, হালাল হারামের বাস বিচার তাদের জন্য নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে, তা হলো কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা। যদি করে থাকে, তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। দেন তার যে পরিণতি সে দিকে সে যাবে, অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে, মাটির সাথে সে মিশে যাবে। তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে। সেখানে অমুসলিমের প্রতি আপনি অন্যায় করবেন, শুধু মানুষ তার কোনো বিহিত হবে না, তা তো হতে পারে না, অবশ্যই বিচার হবে। এখন প্রশ্ন হলো কীভাবে হবে? এর সরল এবং সঠিক উত্তর হলো যে, এর ধরন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ গায়েবের জগৎ বা আলমুল গায়েব, অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিছক ধারণা করে কোনো মন্তব্য করতে পারি না, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারি না। তবে অনেকগুলো অপশন হতে পারে। তার একটি হলো যে, প্রাণীদেরকে যেরকম সিংহালা প্রাণী সিং নাই সে প্রাণীকে আঘাত প্রাপ্ত করেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দুর্বল প্রাণীটার সিং দিয়ে যে সিংহালা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন। সে আঘাত করবে এবং বিচার হবে, অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে, তার কর্মফল সে ভোগ করবে, এরপরে তারা মাটি হয়ে যাবে। ঠিক একইভাবে হয়তোবা কোনো অমুসলিমের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আখিরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই আপনার কর্ম সম্পাদন করার, এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে। আবার হতে পারে যে তার যে গুনাহ, তার যে পাপ, এই পাপের বোঝা আপনার জুলুমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন, আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমলো, জাস্ট এটুকু। কিন্তু সে আল্লাহ না করুন ঈমান নিয়ে যাওয়ার কারণে তাকে তো জাহান্নাম ভোগ করতেই হবে, এবং যদি বেঈমান হয়ে মারা যেয়ে থাকে তার অন্তঃসংকালে জাহান্নাম থাকবে, সেটি ভিন্ন বিষয়। তাহলে অমুসলিমদের প্রতি জুলুম করলেও তার বিচার হবে, তার ধরন কী হবে সেটা একমাত্র প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু বিচার অবশ্যই হবে। এরপরে বোন ফাহমিদ রহমান আপনি লিখেছেন, নারীর পড়াশোনা ক্যারিয়ার নিয়ে ধর্মীয় অঙ্গনে প্রায় বিতর্ক হতে দেখি, ইসলাম কি নারীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের বিরুদ্ধে? আপনার মন্তব্য কাম্য। এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি এবং অতি সম্প্রতি আমরা কথা বলেছি, বিশেষ করে আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে মেয়েদের জন্য যে স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ আমরা শুরু করেছি, সেখানে এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে, যে মেয়েরা তারা কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম বলতে ব্যবসা বাণিজ্য এবং অর্থ উপার্জন, এই কাজগুলো তারা করতে পারবে কিনা বা করবে কিনা, ইসলাম কী বলে, এবং তাদের ক্যারিয়ার, তাদের পড়াশোনার পর ইসলামের দৃষ্টিভঙ্গি কী। দেখুন, মেয়েরা শরিয়ার সীমানার মধ্যে থেকে পড়াশোনা করতে পারবে, তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে, মহিলা সাহাবীরা অনেকে করেছেন। আর কোনো নারী যদি নারীদের সেবা দেওয়ার জন্য তিনি পড়াশোনা করেন এবং নিজেকে প্রস্তুত করেন, এবং নারীদের সেবা দেওয়ার জন্য নারীরা যেন পুরুষদের কাছে গিয়ে বিব্রত বোধ করতে না হয়, সেজন্য তিনি যদি বাহিরে বের হন শরিয়ার সীমানা এবং পর্দার বিধিবিধানগুলোকে মেনে, তাহলে সেটা শুধু জায়েজই নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি সওয়াবেরও কারণ হতে পারে নিয়তের ভিত্তিতে। ধরা যাক, গাইনি ডাক্তার কেউ হতে চেষ্টা করেছেন, কেন? কারণ মেয়েদের সার্ভিস তিনি দিতে চান, কারণ পর্যাপ্ত পরিমাণে গাইনি ডাক্তার যদি না থাকেন, তাহলে সেক্ষেত্রে মেয়েদের এ জাতীয় সার্ভিসে, এ জাতীয় সেবাতে পুরুষদেরকে নিয়োগ করতে হবে, এবং সেটি হচ্ছেও আমাদের দেশে, সৌদি আরবে, অনেক দেশে হচ্ছে। তো সেরকম দুর্বিষহ বিব্রতকর পরিস্থিতি থেকে
মেয়েকে বাঁচা মেয়েদেরকে বাঁচাবার জন্য পর্দার বিধানটা যেন তাদের লঙ্ঘন না হয়, তাদের ব্যক্তিত্ব যেন নষ্ট না হয়, তাদের যেন অস্বস্তি বোধ না হয়, সেজন্য নারীদের সার্ভিস দেওয়ার জন্য আপনি প্রশ্ন করি আপনি নিজেকে সেভাবে গড়ে তুললেন, তাহলে এটি সবেরও কারণ হতে পারে, বরং শুধু জায়েজ নয়।